অনেক সুন্দর। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি কস্কোতে, আমেরিকার সবচেয়ে বড় হোলসেল মার্কেট যেগুলো আছে তো তার মধ্যে এটা অন্যতম। আর বাসা থেকে কস্কোতে যেতে লাগে 25 মিনিটস। অনেক অনেক সুন্দর চাঁদ উঠেছে। আমরা চলে আসছি কস্কোতে, এখন ভিতরে যাব, তো চলুন দেখি কস্কোতে কি কি পাওয়া যায়। এখন হচ্ছে ভিতরে ঢুকবো, তো ভিতরে ঢোকার সময় এই যে কার্ড লাগে, এই যে কার্ড, তো এই কার্ড ছাড়া, এটা হচ্ছে মেম্বারশিপ কার্ড, এটা ছাড়া ভিতরে ঢুকতে দেয় না, এটা দিব দেখে তারপরে আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে। থ্যাংক ইউ। আর এখানে আছে অনেক ট্রলি, এই ট্রলিগুলো নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয় বাজার করার জন্য। এইখানে আছে অনেক বড় বড় টিভি সহ অন্যান্য যাবতীয় জিনিস, তো এখানে আসলে একটু বেশি রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, হোলসেল মার্কেট, তো সবাই এখানেই বেশি লাইক করে আসতে। আর কালকে যেহেতু স্যাটারডে, সো একটু ভিড় বেশি। দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই পাশটাতে রয়েছে ক্লথের যাবতীয়, এখন আসলে শীত পড়ে যাচ্ছে, সো শীতের সোয়েটার, বড় বড় ভারী জ্যাকেট, এভরিথিং এখানে পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট আছে, দেখতে অনেক সুন্দর আছে। হচ্ছে শীত যেহেতু চলে আসছে, তুলার প্যান্ট বিভিন্ন কালারের আছে এবং বিভিন্ন সাইজেরও পাওয়া যায় এখানে। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভারী ভারী জ্যাকেট এসছে, জ্যাকেটগুলো এত সুন্দর কালার, দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর এইখানে আছে বেশ মানে ভারী, এগুলো জ্যাকেট, ভারী ভারী জ্যাকেট। এখানে আছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা, ওয়াও বিউটিফুল কালার, দেখতে ভীষণ সুন্দর লাগছে জামাগুলো। আর জ্যাকেটগুলো যেহেতু এটা হোলসেল মার্কেট, সো এখানে একটু কম দামেই পাওয়া যায়, অন্য অন্য জায়গা থেকে একটু বেশি মানে একটু রিজনেবল প্রাইস, সো এখান থেকে কিনতেই মানুষজন আসলে বেশি কমফোর্ট ফিল করে। স্নেহা দৌড়াদৌড়ি করছে, সে মানে কি বলবো আর, সে একদম জ্ঞান হারিয়ে ফেলেছে, মানে কোনটা রেখে কোনটা নেবে বুঝতে পারছে না। এখানে যাবতীয় ফ্রুট সব কিছু পাওয়া যায়, সবগুলোই বেশি বেশি পরিমাণে কিনতে হবে, কিন্তু কিনতে হবে একটু বেশি, মানে দামটা একটু তাহলে কম পড়ে, প্লাস একটু সাশ্রয়ী হয়। তো চলুন দেখি কী কী ফ্রুট সেখানে পাওয়া যায়। এই যে পমগ্রেনেট আছে, 10টা আছে, তো 10টার এই কেসটা হচ্ছে 1699 করে। দেখতে ভালো লাগছে লেমনগুলো, যেমন এই যে এই ব্যাগটা হলো 4 টাকা। এটা কি? ও আচ্ছা, কোনটা? ১০ পাউন্ড আলু 5 টাকা। ফ্রেশ ফ্রেশ আপেল আছে, আপেলগুলো আসলে প্যাকেট করাটাই দেখতে বেশি ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই। আর এই পাশটাতে আছে বিভিন্ন সাইজের চিপস, এটা হলো সিরিয়ালের সেকশন, তো এখানে বিভিন্ন সাইজের অনেক বড় বড় অ্যামাউন্টের সিরিয়াল পাওয়া যায়। আর অন্য অন্য জায়গা থেকে কোগার, ওয়ালমার্ট, এখানে প্রাইসটা অনেক অনেক কম।
এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর চকলেট আছে, চকলেটগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে না আমি নিজেই খুলে খাওয়া শুরু করি। গোল্ডেন কালারটা বেশি ভালো লাগছে। হলো ডেইরি সেকশন, দুধ ডিম এগুলো পাওয়া যায়, কিন্তু এটা ভীষণ ঠান্ডা, আমার অনেক ঠান্ডা লাগছে। বিভিন্ন রকমের বই এখানে পাওয়া যায়। আর স্নেহা অস্থির করে ফেলছে, বারবি কিনবে। এটা হলো মেডিসিন সেকশন, বিভিন্ন রকমের মেডিসিন এখানে পাওয়া যায় এবং বড় বড় অ্যামাউন্টে প্লাস রিজনেবল প্রাইস। এখানে আউটডোর মেডিসিন পাওয়া যায়, মানে প্রেসক্রিপশন ছাড়াই কিনে কেনা যায় এখান থেকে। ডাইপার সেকশন, বেবিদের বিভিন্ন ব্র্যান্ডের ডাইপার, এটা হচ্ছে হাগিস, ফ্রিকল্যান্ড। আর এটা হলো বাচ্চাদের দুধের সেকশন, ব্র্যান্ডের আছে, সেমলাক আছে, ফ্রিকল্যান্ড আছে, তারপরে হচ্ছে সয়া আছে। এইদিকে খুব সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে, সামনে যেহেতু ক্রিসমাস ডে সো সাজিয়ে রেখেছে বিক্রি করার জন্যে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে ট্রিগুলো। আর এই পাশটাতে ক্রিসমাস ট্রি সাজানোর জন্যে বিভিন্ন রকমের জিনিস আছে, এগুলা দিয়ে ক্রিসমাস ট্রিকে সজ্জিত করে, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এটা হচ্ছে স্নোম্যান, অনেক বড়, ওয়াও দেখতে ভীষণ সুন্দর লাগছে, সাইজের সুন্দর সুন্দর কার আছে। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা, পুরো এই জায়গাটা জুড়ে শুধু বাচ্চাদের সেকশন, দেখতে ভীষণ সুন্দর লাগছে। বাচ্চাদের জিনিস তো আসলে সবসময়ই অনেক কিউট হয়। ওয়াও এই সাইডটা ভীষণই সুন্দর, এত কিউট কিউট সব খেলনা বেবিদের। আর এই পাশটাতে আছে অনেক সুন্দর সুন্দর বারবি ডল, দেখতে ভীষণ সুন্দর। স্নেহা তো এই সাইডে আসলে একদম পাগল হয়ে যায়, মানে কোনটা রেখে কোনটা নেবে বুঝতেই পারে না সে। ওয়াও আমাদের সবকিছু কেনাকাটা প্রায় শেষ, স্নেহা পিজা খাবে বলে একদম মাথা পাগল করে দিচ্ছে, তো ওর বাবা তো পিজা কিনলো। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এখানে আছে হচ্ছে বিভিন্ন সাইজের জুয়েলারি কালেকশন, অনেক সুন্দর ডায়মন্ড আছে, হোয়াইট গোল্ড আছে। আর এই যে সুন্দর সুন্দর কিছু ঘড়ি আছে এখানে, ঘড়িগুলো অনেক মানে ভালো ব্র্যান্ড। এটাও দেখতে খুবই মানে ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে, মজা লাগছে দেখতে। এগুলা দেখতে ভীষণ সুন্দর লাগছে, ওয়াও নাইস কালেকশন। আমাদের সব কিছু কেনা শেষ, এখন চেক আউট করছি। তো আমরা চেক আউট করে বাইরে চলে আসছি, আর এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। আসলে কস্কোটা এত এত বড় যে একদিনে আসলে দেখানো পসিবল নয়, নেক্সট টাইমে যদি আসি তাহলে অবশ্যই আপনাদেরকে আবার দেখানোর ট্রাই করব। তবে মেইন মেইন যে জিনিসগুলো সেগুলো আমি দেখানোর ট্রাই করেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতদিন সবাই থেকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।